হ্যালো ভিউয়ার্স, ফটো এডিটিং 24 চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আবারও জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক, তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং নতুন নতুন ভিডিও সবার আগে পেতে অবশ্যই বেল বাটনটি চেপে রাখুন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং ভিডিওটি আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও জানাই আন্তরিক ধন্যবাদ। চলুন আমরা আজকের টিউটোরিয়ালে যাই। তো আজকে আমাদের টিউটোরিয়ালটি হলো মূলত কিভাবে ফেসকে এডিটিং করা যায়, ফেসকে বিভিন্নভাবে মডিফাই করা যায়, এই সব বিষয়াদি নিয়ে আজকে আমাদের টিউটোরিয়ালটি আমরা শুরু করব। তো ভিউয়ার্স, প্রথমে আমরা যে ইমেজটি নিয়ে কাজ করব সেই ইমেজটি ইতিমধ্যেই আমি ডেস্কটপে প্লেস করে রেখেছি। তো দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, এই ইমেজটিতে অনেকগুলা দাগ রয়েছে এবং ইমেজটি আনক্লিয়ার। এই ইমেজটিকে আমরা কিভাবে ক্লিয়ার করব এবং এই দাগগুলোকে কিভাবে পরিষ্কার করব বা রিমুভ করব, সেটা খুব সহজে এবং অল্প সময়ে ফটোশপ সিসি সফটওয়্যারের মাধ্যমে আপনাদেরকে দেখাবো। সাথে থাকবে কিছু স্পেশাল প্লাগিনসের ইফেক্ট। ভিউয়ার্স, ভিডিওটি না টেনে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। দেখুন ভিউয়ার্স, যেটা করব এখন সেটা হলো প্রথমে আমরা স্পটগুলোকে রিমুভ করব। রিমুভ করার জন্য এখানে অসংখ্য টুল রয়েছে, যে টুলটি আপনার ভালো লাগে আপনি সেই টুলটি ইউজ করতে পারেন। তো প্রথমেই আমরা যে টুলটি ইউজ করব সেই টুলটির নাম স্পট হিলিং ব্রাশ টুল। জায়গায় আপনার স্পট রয়েছে, এই যে স্পটগুলি, ওই ওই স্থানে আমি এই টুল দ্বারা স্পটগুলোকে সহজেই রিমুভ করে ফেলব। সেজন্য যা করতে হবে স্পটের উপরে ক্লিক করতে হবে। দেখুন ভিউয়ার্স, খুব সহজেই স্পটগুলো সরে যাচ্ছে, ভালোভাবে লক্ষ্য করবেন। ফটোশপ এমন একটি সফটওয়্যার যে সফটওয়্যারের মাধ্যমে ইজিলি যে কোনো ধরনের স্পট খুব সহজেই রিমুভ করা যায়। যদি কোথাও আপনার এরকম যদি ভুল প্রেস করার ফলে আপনি সাদা হয়ে যায় বা লাইট হয়ে যায়, সেই ক্ষেত্রে আপনি কন্ট্রোল প্লাস জেড চেপে আনডু করতে পারবেন, মানে পূর্বের অবস্থায় ফিরে আসতে পারবেন। দেখুন এই জায়গায় আমি এই স্পট দুটিকে রিমুভ করবো, সেজন্য কী করতে হবে, আমাকে এই জায়গার স্তকটিকে সিলেক্ট করে তারপরে দেন মাউসের লেফট বাটনে চেপে স্পটটি রিমুভ করতে হবে। এখন আমি এই জায়গার স্পটগুলোকে রিমুভ করব, সেজন্য কী করতে হবে, আমাকে এই জায়গাটাকে নির্বাচন করতে হবে স্পটটি রিমুভ করার জন্য। দেখুন ভিউয়ার্স, খুব স্মুথলি কাজগুলো করতে পারবেন, অবশ্যই একটু সময় নিয়ে করলে কাজগুলো খুব সুন্দর হবে। এখন কিন্তু আমরা সম্পূর্ণ স্পট মুক্ত একটি ছবি পেয়ে গেলাম। তো স্পট মুক্ত হলেও ছবিটি কিন্তু অপরিষ্কার এবং কি অস্পষ্ট দেখা যাচ্ছে, সেজন্য আমরা কিছু স্পেশাল প্লাগইন ব্যবহার করব। প্লাগইন ব্যবহার করতে হলে অবশ্যই আমাদের ফিল্টারে যেতে হবে। ফিল্টারে গিয়ে দেখেন এখানে কিছু স্পেশাল ফিল্টার রয়েছে যেগুলোর মাধ্যমে সহজেই ছবিকে অনেক আকর্ষণীয় ও সুন্দর করা যায়। যেমন স্কিন ফিনার, স্কিন ফিনার একটি প্লাগইন, যে প্লাগইন দিয়ে খুব অল্প সময়ে ছবিকে নিখুঁত এবং সুন্দর করা যায়। দেখুন ভিউয়ার্স কতটা স্মুথ, একটু কম্পেয়ার করুন এই ইমেজটিকে দেখুন ভিউয়ার আর এই ইমেজটিকে দেখুন, ডে নাইট ডিফারেন্স, রাত দিন পার্থক্য। তো এক ক্লিকে দেখুন কত পরিবর্তন হয়ে গেছে, দেখুন ভিউয়ার্স কতটুকু পরিবর্তন, অনেক অনেক ডে নাইট ডিফারেন্স। ইমেজটি একদমই প্রফেশনাল কোয়ালিটির একটা ইমেজ আমরা পেয়ে গেলাম। তো ভিউয়ার্স, ফটো ফেস এডিটিং আজকের এই টিউটোরিয়ালে এখানেই বিদায় নিতে চাচ্ছি। আপনাদের সামনে আবারও উপস্থিত হব নতুন কোনো ভিডিও নিয়ে।
সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায়। আল্লাহ হাফেজ।